নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে রয়েছে একেবারে বাঙালি একটি রান্না, ডিম ভাজা বা এগ অমলেট। বাঙালিরা প্রত্যেকেই ডিম ভাজাটা পছন্দ করে, কিন্তু যারা নতুন রান্না শিখছে তারা পারফেক্টভাবে ডিম ভাজাটা বানাতে পারে না। আর বেশিরভাগেরই বাড়িতে আমি ডিম ভাজা খেয়ে দেখেছি, ডিম ভাজাটা যখন কাটা হয় ভেতর থেকে কাঁচা ডিমটা বেরিয়ে পড়ে। তাই কিভাবে একেবারে পারফেক্ট ডিম ভাজা বানাতে হয় সেটাই আমি দেখিয়েছি। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাবো ডিম ভাজা। ডিম ভাজা বানানোর জন্য লাগছে দুটো ডিম নিয়েছি, একটা ছোট পেঁয়াজ ভালোভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, তবে বেশি খেলে বেশি দেবেন ঝাল আর কম খেলে কম দেবেন, আর লাগছে স্বাদ মতো নুন। আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আমি সবসময় বলে থাকি বাঙালি রান্না সর্ষের তেলেই টেস্ট ভালো হয়, আর এটা পুরোপুরি বাঙালি রান্না। এবার একটা বোল নিয়েছি, এর মধ্যে এবার ডিম দুটো ফাটিয়ে নেব। খুব সাবধানে ফাটিয়ে নেবেন, আর ডিমের খোসার অংশ যদি পড়ে যায় সাবধানে তুলে নিতে হবে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এটা খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে, ফেটাতে হবে ভালোভাবে। যতটা ভালোভাবে ফেটাবেন ডিমটা তত বেশি ফ্লাফি হবে। আমি তারের পিক দিয়ে করছি ভালো ফেটানো যায়, তবে না থাকলেও কোনো অসুবিধা নেই, কাঁটা চামচ বা নর্মাল চামচ দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আমি 1 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিলাম। এই ফেটিয়ে নেওয়ার কারণে ডিমটা অনেক বেশি ফুলো ফুলো হবে। এবার চলে যাচ্ছি ডিমটা ভাজার জন্য। কড়ায় 1 টেবিল চামচ সর্ষে তেল গরম করেছি। ডিম ভাজা বানাতে বেশি তেলের দরকার হয় না। এবার ডিমটা যেটা ফেটিয়ে নিয়েছিলাম সেই ডিমটা এই তেলের মধ্যে দিয়ে দেব, আর চারিদিকে কড়ার মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আর দেখো এইভাবে কড়াটাকে নাড়িয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রাখার পর এটাকে সাবধানে উল্টিয়ে দেব। আমার এক পাশটা হয়ে গেছে, এবার খুব সাবধানে এটা উল্টিয়ে দেব। অনেকেই দেখেছি উল্টান না আর ভাঁজ করে দেন, তা সেই কারণে ডিমের মামলেটটা কাঁচা থাকে। এবার এক দিকটা 1 মিনিটের জন্য রেখে নামিয়ে নেব। আরেক পিঠো দেখুন তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল বাঙালি রান্না, ডিম ভাজা বা এগ অমলেট। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, বাই।